আসসালামু আলাইকুম। কুনিয়া এন্টারটেনমেন্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা ছোটবেলায় যখনই ট্রেন দেখছি তখনই আমাদের ভিতরে একটা অনুভূতি জাগছে, এই ট্রেনটা ঘোরায় কীভাবে। তো আমরা আজকে সেইটাই দেখবো। ট্রেনটা এই পাটির উপরে ওঠানো হবে, পাটিটাকে আগে ঘোরায় নিচ্ছে আপনার, এরপর একটু পরেই ইঞ্জিনটা এর উপরে উঠবে। পাটিটা পুরোপুরি ঘুরানো হয়ে গেল, এখন লক করা হয়েছে। এখন আস্তে আস্তে করে ইঞ্জিনটা উঠবে। তো ইঞ্জিনটা ওঠার পর একটা অবাক করার জিনিস আছে, ইঞ্জিনটা উঠছে, এখন আস্তে আস্তে লকটা খুলবে। লকটা খুলে যে আশ্চর্য হওয়ার ব্যাপার যেটা বলছি সেটা আসলে যে ইঞ্জিনটা আপাতত একটা সেলেই ঘুরাচ্ছে, তেমন বেশি একটা শক্তি প্রয়োগ করা লাগতেছে না, আপনারা তো দেখতেই পারতেছেন আস্তে আস্তে ঘুরাচ্ছে। আসলে এটা ঘোরানোর সহজ হওয়ার কারণ তার দুই পাশে দুইটা চাকা আছে এবং মাঝখানে একটা রোলিং সিস্টেম রয়েছে, যার কারণে এটা ঘোরাতে খুব বেশি ইজি হয়। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশে।